সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আপনি ঘর বেঁধে আমরাও ভালো আছি। তো আমার ঘর তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা। তেমনি আমরা নারায়ণ পূজা করবো আছি আজকে। তাহলে তেমনি এই যে ই করবো আছি, ওখানে খিচুড়ি রান্না করবো। সবাই প্রসাদ খেয়ে খেয়ে খিচুড়ি খাইবো, তাই খিচুড়ি রান্না করবো আনছি। দিদি ই করো ঘরে তো ওনার ফলটল কাটপানছে, তা আপনাদের একটু দেখাই কি কর। ডাউল আছে, মহিষ আছে, দাদা গরম হয়ে গেছে না তো না কি কর। গাল আসাল দে না দিদি, কি করো দিলাম না পুরো ভাই কি বলে যে খা কে চলে লেবু আবার অনেক কিনা খোঁজ আমি নেই খাবো আমার নাকি তো মাছের তরকারি হইলো না, তাও কমছে আমার নিমিল পূজা শেষ হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করে বাজারে গেছিল, বাজার থেকে মাংস নিয়েছে, খাসির মাংস আর মুরগির মাংস। মাসিরা তো কালকে চলে যাবো, যা রান্না করতাম।
দাদু পান খাইছ? এ খিচুড়ি খিচুড়ি খাইছ না দাদু? এরকম খাওয়া পিতা কে তোরা খাবি? আরে মা আছে খাইবো, পারা খাবার দাও। বলো খেয়াল না বলো, ওখানে বাদ দিছিলাম, বাদ খাইছে, খেয়ে গোড়া বড় বড় মানছে। আমার সোনায় মনে হয় ভাই, সোনায় মনে হয় আজকে তরমুজ খায় একবার ডিগ ডিগে। এই সোনাই রূপাই ডিগ ডিগ হয়েছ খাইয়া? কিরে তুমি যে বিজে গোলাস খা? হ্যাঁ কি এলাদা দিদি? কি এলাদা খড় বসে আর এখন তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে,
তার জন্য ওইরকম ভাবে কোনো কিছু দেখাই নাই। Thank you.